Good evening. This is Boni Amin from Colombo, Sri Lanka. Aaj 17 January 2017. Ami ekhon Colombo-r sobcheye byastotomo ekti shopping elakay dariye achi. Eikhane dokaner pashapashi footpatheo ache prochur ভ্যান্ডার এরা এই ভ্যান্ডাররা তারা সুই থেকে হাতির দাঁত আপনি সব কিছু পাবেন এইখানে। তবে এইখানে কোনোভাবেই আপনার ক্রেতাদেরকে বিব্রতকর অবস্থায় তারা ফেলে না, তারা সবসময় অত্যন্ত ভদ্রভাবে অ্যাপ্রোচ করে, অর্থাৎ পার্সু তারা করে না দেখুন, এবং কোনো রকম দরাদরি মূলমূলি নেই একদম। হ্যালো, হোয়াট ডু ইউ সেল? সেল ভেরি গুড। হ্যাঁ, গুডস, হোয়াট গুডস? ইলেকট্রিক্যাল গুডস। ওকে, আর ইউ তামিল অর সিংহলা? তামিল। ইউ তামিল? এপড়ি এপড়ি সুগম নালা নালা? ওকে ওকে, আমা ওকে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, সে বললো আমি ভালো আছি। আমি বললাম ওকে ওকে, ইয়েস ইয়েস। এইখানে আমি আগেই বারবার বলেছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান একইভাবে সুন্দরভাবে মিলে মিশে তারা থাকে। শ্রীলঙ্কা শান্তির দেশ, রাবণের দেশ হিসাবে যেই শ্রীলঙ্কাকে আমরা জানি, এখানে সত্যিকার অর্থেই কোনো রাবণ নেই, রাক্ষস নেই। এখানে আছে মানুষ নামের দেবতুল্য এই সকল ব্যক্তিত্বগুলো। এরা ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তানকে খুব একটা ভালো চোখে দেখে না। তাদের ধারণা হচ্ছে এই তিনটি দেশের লোক অত্যন্ত ক্রুকেট এবং চতুর, তাদেরকে প্রতারক হিসাবে তারা অনেকটা মনে করে। এবং আমি নিজেকে কোনোভাবে বার্মিজ বলে গা বাঁচিয়ে চলছি, যদিও এরা ডিসক্রিমিনেট করে না, কিন্তু ওদের মনে যেই সুপ্ত যেই বিদ্বেষটা আছে, সেই বিদ্বেষটাকে আমি কোনোভাবে প্রজ্বলিত হতে দেই না। আমি কোনোখানে জিজ্ঞেস করলে নিজেকে আমার চামড়ার সাথে মিল রেখে বার্মিজ বলে আমি নিজেকে চালিয়ে দিচ্ছি। এই সেই কলম্বোর অত্যন্ত একটি ব্যস্ততম একটি এলাকা, ঢাকার গুলিস্তান অথবা বম্বের চৌর বাজার এগুলোর মতো অবস্থা। কিন্তু সেইখানের ক্রেতার এবং বিক্রেতার পরস্পর পরস্পরকে বিশ্বাস করতে চায় না, কিন্তু এইখানে সবাই সবাইকে বিশ্বাস করে। দেখুন, হ্যালো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ইউ সিংহলা অর তামিল? ইউ মুসলিম বাট ইউ আর নট সিংহলা? ওকে, সো মিন্স ইউ অল ইউ মুসলিম? ওকে, এইখানে একটা ব্যাপার হচ্ছে যে মুসলিম যারা আছে তারা কখন নিজেকে সিংহলা বলে না অথবা তামিল বলে না, তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। অর্থাৎ সিংহ এই সিংহল শ্রীলঙ্কাতে ত্রিজাতি একটা মিশ্রণ। এখানে আছে মালাই ব্যাকগ্রাউন্ডের মুসলিম, ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডের তামিল এবং বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের সেই সিংহলা। আপনারা হয়তো ইতিহাস থেকে জানতে পারবেন যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ অর্থাৎ অবিভক্ত বাংলা থেকে এবং উড়িষ্যার কিছু অঞ্চল থেকে হাজার বছর আগে অনেক মৎস্যজীবী ধীরে ধীরে এই শ্রীলঙ্কার দিকে এগিয়ে আসে এবং এইখানে এসেই তারা বসত গেড়েছে। সেই বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড ওরা এখনও ভুলেনি, এখনও শিক্ষিত সিংহলারা তারা নিজেদেরকে বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড হিসাবে তারা মনে করে। তা সেই জন্য বাংলাদেশি এবং সিংহলা যারা আছে, যেই সংখ্যাগরিষ্ঠ বুদ্ধিস্টরা আছে, তারা নিজেদেরকে একটু আলাদাভাবে অর্থাৎ সাউথ ইন্ডিয়ার সাথে তাদের কোনো মিল নেই। আমি বনি আমিন এতক্ষণ এই কলম্বোর ব্যস্ততম এলাকা থেকে আপনাদের সাথে কথা বললাম। আজ 17 জানুয়ারি
2017. This is Bonnie Amin from Colombo, Sri Lanka. Thank you very much. Bye-bye.